হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি কী কী করছি না করছি সব তোমাদের সাথে দেখাবো। তো আজকে এখনও যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা যারা দূর থেকে আমার ভিডিওটি দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট অ্যান্ড শেয়ারটাও করে দিও। তো তোমরা দেখো এখন আমি কী কী করছি না করছি তো সব তোমাদের সাথে আজকে শেয়ার। বন্ধুরা দেখো, চিকেন এখানে নিয়ে নিয়েছি, চিকেন নিয়ে এখন এখানে দিয়ে দিব একটুখানি পেঁয়াজ কুচি। আজকে একবারে মেখে বসাবো, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো নুন, নুন দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো আদা রসুন করা পেস্ট, তারপরে দিয়ে দেবো এখানে তেল, তেল দিয়ে দিলাম, এখন এটাকে ম্যারিনেট করা কমপ্লিট। এখন এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে নিয়ে লো স্টিমে কষাবো। এরকম গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, নোংরা হয়ে গেছে, টেবিলটাকে পরিষ্কার করে নেব, তারপরে আবার পরিষ্কার করে ঘরটাকে পরিষ্কার করে তারপরে ভাত বসিয়ে দেব। দেখো সকালে চা খেয়েছি, চায়ের বাসনগুলো ধুতে হবে, যেখানে একটু বাসন হয়ে গেছে, টেবিলটাকে মুছে নেব। দেখো টেবিলটা একদম ফিটফাট হয়ে গেছে, মুছামুছি করে দিয়েছি। এখন এদিকে দেখো, এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেলে তারপরে এদিকে দেখো নোংরাগুলো উঠে নিচ্ছি, নোংরাগুলো বাইরে ড্রেনে পরে ফেলতে হবে, এই নোংরাগুলো সব বাইরে হাইড্রেনের মধ্যে ফেলতে হবে। এই দেখো নোংরাটাকে আমি এক জায়গা করে জমা করে রেখে দিচ্ছি। এদিকে দেখো এই বাসনগুলো আছে, এই বাসনগুলো মেজে নেবো একটু পরে। আপাতত চলো বাজার কী কী করেছি আজকে বাজার করে এনেছি সব তোমাদের সাথে দেখাচ্ছি। আজকে যেহেতু চিকেন ছিল এই জন্য আর কিছু আনা হয়নি বেশি কিছু, বাজার আছে তাও একটু বাজার করে এনেছি। এই দেখো এখানে ঝিঙ্গা এনেছি, ঝিঙ্গা, তারপরে এনেছি ভেন্ডি, তারপরে এনেছি একটু পেঁয়াজ, রসুন যেহেতু ঘরের ছিল তাও একটুখানি ভালো লাগলো বড় বড় রসুন, তাই এই যে রসুন একটুখানি এনেছি, এখানে লেবু এনেছি দুটো, এই দুটো লেবু এনেছি। ব্যাস আজকে এইটুকুই বাজার করেছি, আর কিছু বাজার করা হয়নি, বাকি বা সব বাজার ঘরেই আছে। এই দেখো বাজার করেছি, এগুলো সব গুছিয়ে নেবো এখন এক এক করে, সব এক এক করে আলাদা করে ফ্রিজের ভেতরে ঢুকাতে হবে। এই যে ঝিঙ্গাগুলো এক সাইড করে দিচ্ছি, পেঁয়াজগুলো এক সাইড করে দিচ্ছি, পেঁয়াজ তো আর ফ্রিজে ঢুকানো যাবে না তাই পেঁয়াজ একসাথে রেখে দিচ্ছি, এখানে ঝুড়িতে রেখে দেবো রান্নাঘরে, রসুনও ঝুড়িতে রেখে দেবো। ও বন্ধুরা একটু আদাও এনেছিলাম, আদাটা আমি একটু রেখে দিয়েছি আগে উঠিয়ে, তার জন্য আদা তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, পেঁয়াজগুলো ঝুড়িতে রেখে দিচ্ছি, রসুনও রেখে দিলাম, এখন লেবু আর সব আমি এখন এগুলো ফ্রিজে ঢুকিয়ে নেবো পরিষ্কার করে। এই দেখো এই যে ভেন্ডিগুলো প্লাস্টিকের মধ্যে ভরে নিলাম, লেবুগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেবো, এটা এখন ফ্রিজের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু ভাত এখনও ফুটেনি, ভাতটা কখন ফুটবে জানি না, ভাতটা ফুটলে ভাতটা হয়ে গেলে। দেখো বন্ধুরা, পাপা এইদিকে মোবাইল নিয়ে ব্যস্ত, এদিকে ছেলে পাউডার নিয়ে ব্যস্ত, সব পাউডারগুলো নষ্ট করে দিচ্ছে এইভাবে করে করে, এইভাবে
এরকম এই সাইডটা একটু অন্ধকার হচ্ছে, জানালার সাইডে বসে আছে দেখে। লাড্ডু কি করছো তুমি, কি করছো আবার ইশারা করে? ভাত খাবি, ভাত খাবি, স্নান করবি, স্নান করবি না? হ্যাঁ স্নান করবি? এই দেখো, ও স্নান করার নামে ভয়ে আর স্নান করতে চায় না। আর ছোটোবেলায় স্নানের জন্য পাগল হয়ে যেত, আর এখন স্নান করতে চায় না, কি বলবো। সেটা দেখো টিভি চলছে, প্রায় একটু একটু কষানো টাইপ হয়ে যাচ্ছে, কষানো হয়নি এখনো পুরোপুরি, তো কষাচ্ছি, আরও কষবে। তো পুরো হয়ে গেলে তারপরে আবার বন্ধুরা, আমার মাংস হয়ে গেছে প্রায়, এখন একটু সে শুকনো শুকনো হলেই নামিয়ে দেবো, কষা কষা রাখবো, তো তাই প্রায় কমপ্লিট আমার মাংস করা, এখন আমি এটাকে ঢেলে তারপরে তোমাদের সাথে আবার দেখো। তারপরে সব কাজ ঠাজ শেষ করে রান্নাবাড়ি সেরে ঘর দুয়ার পরিষ্কার করে বরকে খেতে দিয়ে আমি খেয়ে স্নান টান করে প্রচুর জামা কাপড় ধুয়েছি, যে বাসনপত্র সব ধুয়েছি, যে এখন একটু স্নান করে শুয়ে পড়লাম। আর ভালো লাগছে না, আর দিচ্ছে না শরীরটা আমাকে, তো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা শরীর খারাপ। তারপরেও কাজ করতে হয়, কী করবো, কেউ না থাকলে যা হয়, ভালো লাগে না। আর বন্ধুরা এত কাজ করে না আমি আর পারি না উঠে উঠতে পারি না, বাচ্চা তার মধ্যে সামলানো সব থেকে ভারী ব্যাপার। তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করব না ভিডিওটাকে, আবার দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।